আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজ পাশাপাশি ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা লাইভ ভিডিও ক্রিকেট লাইভ করতে পারি, অর্থাৎ কোনো জায়গার থেকে নিয়ে কিংবা কোনো জায়গার থেকে নিয়ে এডিট করে সেটা আমরা কিভাবে আমাদের পেজে ছাড়তে পারি, সেখান থেকে ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট করতে পারি, পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলেও দিতে পারি। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমপ্লিটলি দেখাবো নতুন একটা সিস্টেমে, অর্থাৎ আপনি চাইলে আপনার এইসব ভিডিওর মাধ্যমে, কারণ অধিকাংশ ভাইয়া বলে যে ভাই আমাদের স্ট্রাইক চলে আসে, স্ট্রাইকের বেশ কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে পারলে ইনশাল্লাহ আপনার কপিরাইট কন্টেন্ট আসবে না। ওকে, তো এটা করার জন্য আপনি এর আগে দিয়েছিলাম যে মোবাইল দিয়ে কীভাবে করার জন্য, এটা দিলাম যে আপনারা পিসি কিংবা ল্যাপটপ দিয়ে কীভাবে করবেন। ওকে, তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে, আপনার প্রয়োজন হবে একটা স্পিড ভালো নেট, ইন্টারনেট, আমার যেরকম দুর্বল স্পিড নেট এরা ভালো হবে না, আপনাকে একটু পাওয়ারফুল হওয়া লাগবে। ওকে, নেট স্পিডটা ভালো থাকা লাগবে। তারপরে প্রয়োজন হবে OBS স্টুডিও, ওকে, যেটা আমি অলরেডি অন করে রেখেছি OBS স্টুডিও, পাশাপাশি একটা পেজ। ওকে, তো আমি পেজটা ওপেন করেও রেখেছি সময় বাঁচানোর জন্য, এই পেজটা দিয়ে আপনাদের টেস্টিং করে দেখাবো। ওকে, তো আমি পেজটার উপরে পুরো ডিসকান করি, এক্সিট করি। ওকে, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি এখান থেকে, এখান থেকে একটা পেজ সিলেক্ট করলাম, এই পেজে লাইভ চালাবো আপনাদের। ওকে, পাশাপাশি আপনারা একটা ওয়েবসাইটও পাবেন, আপনাদের দেখাই দেবো, CreateHD। ওকে, এটা বলে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে সবসময় কোনো না কোনো ক্রিকেট ম্যাচ চলে। ওকে, এখানে আপনি চ্যানেল সিলেক্ট করে যে কোনো একটা চ্যানেল থেকে নিতে পারেন। ওকে, হিন্দি এই ওয়েবসাইট, তো এখানে ওয়াস এগুলো চলতেছে, অর্থাৎ অন লাইভ চলতেছে, তো এখানে আমরা এইটাই ওপেন করব। ওকে, এখানে লাইভ চলছে, এখানে অনেক চ্যানেল আছে যেখানে লাইভ চলে। ওকে, তো এই ম্যাচটাই আমরা লাগাবো। ওকে, তা লাগানোর জন্য এখানে দেখবেন এর URL আছে। ওকে, সর্বপ্রথমে URLটা কপি করে নিতে হবে, কপি করলাম, তারপর চলে আসবো আমরা OBS-এ। ওকে, OBS-এ আসার পরে এই যে সোর্সের জায়গায় প্লাস আইকন আছে, ওকে, সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে আমরা সিলেক্ট করবো ব্রাউজার, ব্রাউজারের পরে এখানে আপনি কোনো কিছু লিখতে পারেন। ওকে, যদি অনেক কিছু লাগাইতে হয় তো সেই ক্ষেত্রে আপনি লিখে লিখে রাখলে এখানে বিষয়গুলো আপনি বুঝতে পারেন খুব সহজে। তো আমি লিখলাম না সময় বাঁচানোর জন্য, ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা যে URLটা কপি করেছি সেটা এই যে URL, এখানে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, এটা পেস্ট করে দিলাম, এই হাইট আপনি কম বেশি করে নেবেন। ওকে, আমি একটু বেশিই করি সবসময়, 1000 করে দিই, যাতে করে বেশি সাইজটা নেওয়া যায়। ওকে, তো এটা 1000 করে দিলে ভালো হবে না 720 দেখা যাক কোনটাই সেট হয়। তো এখানে আমাদের একটু বেশি করতে হবে হয়তো, খুব সম্ভব, প্রোপাইটিক্স এটাও 1080 করে দেব, ওকে করে দেব। ওকে, তো এখন বলবেন ভাই এগুলো আমরা সাইজ করতে পারি না অনেক সময়, তো এটা করার জন্য কিপ্যাডে যে অ্যাল্ট লেখা আছে অ্যাল্ট চেপে ধরবেন, ধরার পরে এই আই মাউসের রাইট সাইডের এটা চাপ দিয়ে এই করে দেবেন। ওকে, তবে অ্যাল্ট চেপে ধরে এটা দিয়ে এইভাবে করে দেবেন। ওকে, অ্যাল্ট রাইট বাটন, ওকে, অ্যাল্ট রাইট বাটন, ওকে। মেন সমস্যা কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসার মূল কারণ হচ্ছে কালার, লোগো আর সাউন্ড। ওকে, কালার, লোগো, সাউন্ড হয়ে গেল কমপ্লিট। ওকে, এখন এখানে অনেকে একটা কথা বলুন ভাইয়া, যে ব্রাউজার থেকে যে আমরা খেলাটা নিলাম সেটা তো আমরা কী বলে সাউন্ড দিতে পারি না, তা সাউন্ড অবশ্যই একটা জিনিস মধ্যে রাখবেন, সাউন্ডটার জন্য প্লাগইন লাগবে। ওকে, আপনার চাইলে এটা বাই করে নিতে পারেন, ওকে, বাই করে নিতে পারেন কিংবা গুগল এক্সটেনশন দিয়েও আপনারা করতে পারেন। তো আমি বলবো যদি আপনারা এর উপরে খুব প্রফেশনালভাবে করতে চান তাহলে বাই করে নেবেন, সেটা কাজে লাগে বেশি। ওকে, আর যারা ফ্রিতে প্রথম টেস্টিং করতে চান তারা গুগল এক্সটেনশন দিয়ে ব্যবহার করতে পারেন। প্লাগ ইন ব্যবহার করলে আপনি যে ব্রাউজার থেকে যে ভিডিওটা নিয়েছেন কিংবা যে ক্রিকেট ম্যাচটা নিয়েছেন সেটার আপনি সরাসরি সাউন্ডটাও পাবেন। ওকে,
এবং এর মধ্যে বেশ কিছু কথা থাকবে, কাজ থাকবে ভিডিওর লাস্টে, সেগুলো কিন্তু অবশ্যই করবেন, নয়তো কপিরাইট স্ট্রাইক চলে আসবে, আপনার পেজ উড়িয়ে যাবে। ওকে, এখন আপনাদের বোঝানোর জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ওবিএসে চলে আসব। ওবিএসে আসার পরে এখানে যে ব্রাউজার, এই ব্রাউজারের ওপরে ক্লিক করব। ওকে, ব্রাউজারে ক্লিক করার আগে একটা প্লাস আইকনে ক্লিক করে লোগোটা আগে লুকাতে হবে। লুকানোর জন্য আপনি চাইলে ইমেজ, ওকে, এখান থেকে আপনার ক্যালার থেকে ইমেজ নিতে পারেন। ওকে, ফাইল কোথায় আছে? ফাইল ডেস্কটপের ওপর আছে, ডেস্কটপে থাকলে এখান থেকে একটা নেওয়া যায়। কোনটা? আমার একটা চ্যানেলের লোগো আছে, এটা আমি নেব। নেওয়ার পরে এটা আপনি ওকে করে দিবেন। ওকে, দেওয়ার পরে এটা ছোটো বড় করা লাগবে। তো ফ্রেন্ডস, আমি এটা লুকাই দিই, যেহেতু কারণ আপনারা বোঝেন এতটুকু চলুক। ওকে, তো এটা আপনারা বেশিরভাগে ওই লোগোর জায়গায় আপনার চ্যানেলের লোগো কিংবা আপনার পেজের লোগো লাগাই দিবেন। দেওয়ার পরে এখানে আর একটা কাজ আছে, কপিরাইট আসার বেশ কারণ, তার মধ্যে মেন কারণ তিনটা। একটা হচ্ছে আপনার ভিডিওর কালার, দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিওর সাউন্ড, আর তৃতীয় নম্বর হচ্ছে আপনার যে ভিডিওর উপরে লোগো থাকে সেই লোগোটা। ওকে, তো এখানে একটা চালাকি আছে, সেটা হচ্ছে ব্রাউজারের উপরে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটা অ্যাপ পাবেন, সেটা এখান থেকে পাওয়া যাবে কি আমি জানি না। তারপরেও এখান থেকে আপনি ফিল্টার্সের মধ্যে পাওয়া যাবে কি না, ফিল্টার্সের মধ্যে হতে পারে, ফিল্টার্সের মধ্যে পাবেন। হ্যাঁ, এই যে কালার কানেকশানস। ওকে, এখানে ক্লিক করবেন, করে ওকে করবেন। ওকে করার পরে এই যে কালারটা, এটা খেয়াল করেন এখান থেকে কম বেশি করে দিতে হবে। ওকে, কালার কম বেশি করতে হবে, কারণ যাতে করে ফেসবুক কিংবা ইউটিউবের অ্যালগোরিদম, ওকে, এটাকে ডিটেক্ট না করতে পারে। আপনি তো বললাম যে কালার এবং সাউন্ড এবং লোগোর জন্য আসে, তো আপনাকে প্লাগইন ব্যবহার করার পরেও সাউন্ডের জন্য সেম সিস্টেমে প্লাগইন ব্যবহার করার পরে আপনি যখন সাউন্ডটা আসবে, সেই সাউন্ডটাও কিন্তু সেম সিস্টেমে পিস টিস বিভিন্ন রকম জিনিস আপনি কম বেশি করতে পারবেন। ওকে, এটা আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটা আপনি একটু রিপ্লেস করে দিয়ে আপনি এটা কাজ করে নিতে পারেন। ওকে, তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য এটা আপনি একটু উলট পালট করে দেবেন, যাতে করে অ্যালগোরিদম না বুঝতে পারে। ওকে, এখন আশা গেল এখানে কমপ্লিট হলো, আমরা সেটিং টেটিং করলাম। এখানে বিভিন্ন রকম সেটিং করা যায়, আপনি প্লাস আইকনে করে এখানে আপনাদের বলে দিই, সেটা আছে আপনার সরাসরি আপনি মাইকে কথা বলতে পারেন কিংবা ভয়েস দিতে পারেন কিংবা আলাদা কোনো মিউজিক লাগাইতে পারেন। ওকে, তবে আপনি যদি কালার লাগেন, এখানে কালার বিভিন্ন রকম দেখবেন, এই সাইডে একটা বর্ডার দেওয়া থাকে, সেটা কালার্সের মধ্যে হয়। এবং ক্রিকেট লাগানোর জন্য বিভিন্ন সোর্স আছে, এখানে আপনি হাজারো সোর্স পেয়ে যাবেন, হাজারো সিস্টেম আছে এগুলো লাগানোর জন্য। এখানে আপনি যত চালাকি যত স্মার্ট হতে পারবেন আপনার ভিডিও ততক্ষণ পেজে চলবে। আপনার একটা ক্রিকেট ম্যাচ যদি এক ঘন্টাও চলে, সেখানে আপনি বিশাল আকারে একটা বেনিফিট পেয়ে যাবেন। ওকে, তো এখানে কাজ গেল, মনে করেন এখানে ক্লিয়ার করলাম। এখন আমাদের পেজের মধ্যেও খুবই ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। আমার পেজে আসার পরে সর্বপ্রথম আমরা লাইভে গেলাম, সিলেক্টে গিয়ে, যেহেতু আমার নেট স্পিড খুব দুর্বল আগেই বললাম, এখানে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে আসবেন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে আছে এই যে স্ট্রিম কি। ওকে, এই স্ট্রিম কিটা কপি করে নেবেন। ওকে, চলে আসবেন ওবিএসে, আসার পরে এই সেটিং অপশনে আসবেন, সেটিংসে আসার পরে এখানে পাবেন স্ট্রিম। ওকে, স্ট্রিমে আসবেন, আপনি ফেসবুকে লাইভ করছেন না কোথায় লাইভ করছেন এটা এখানে সিলেক্ট করে দিবেন, এখান থেকে করে ইউটিউবে করলে ইউটিউব, না তাহলে ফেসবুক। ওকে, ফেসবুকে দিলাম, আর আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ফেসবুক পেজের থেকে সেটা এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই, ওকে। ওকে, এখন আমাদের কাজ থাকবে এখানে স্টার স্ট্রিমিং। ওকে, স্টার স্ট্রিমিং করলে এখানে চলে আসবে সিগনাল, তা আমরা জাস্ট একটু দিই স্টার স্ট্রিমিং। এখানে কানেকশন এসে কানেকশন চলে এসেছে, গ্রিন, হ্যাঁ গ্রিন। ওকে, আমরা চলে আসবো পেজে, পেজে আসার পরে এখানে নিচে চলে এসেছে। ওকে, সেই খেলাটা কিন্তু চলে এসেছে। এখন খেলা আসার পরে মেন বেশ কিছু কাজ থাকবে, সেই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। যখন লাইভ হয়ে যাবে, লাইভ চলবে, তখন আপনি এখানে পাবেন অডিয়েন্স সেটিংস। এই অডিয়েন্স সেটিংস থেকে বেশ কিছু কাজ করতে হবে। যে ম্যাচগুলো আপনারা ফেসবুক পেজের উপর দেখেন, সেগুলোর পিছনে অনেক মেহনত থাকে, অনেক অনেক মেহনত। এমনিতে তারা হাজার ডলার ইনকাম করছে না পেজ কমপ্লিট করছে, শুধু পেজে ফলোয়ার্স আর ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য লাগে না, অনেক মনিটাইজ পেজও উড়িয়ে যায়। ওকে,
দেখেন আপনি অ্যালাউ, অর্থাৎ আপনি খেলাটা কোথায় দেখাচ্ছেন চাইলে কিন্তু আপনি সেটা কাস্টম করতে পারেন। ওকে, এখানে দিতে পারেন যে আপনি কোন কোন জায়গায় এই খেলাটা দেখাচ্ছেন, না হলে মেন যে সেটিংটা আছে রেস্ট্রিকশন সিলেক্ট লোকেশন, এইটা সেটা আছে আপনার খেলাটা কোন দেশে হচ্ছে এই জায়গাটা ব্লক করতে হবে, কোন কোন দেশ এই খেলাটা করতেছে সেই সব দেশগুলো ব্লক করতে হবে, ইন্ডিয়ার ভিতরে হলে ইন্ডিয়ার ভিতরে অনেক প্রদেশ আছে সেই সব প্রদেশগুলো ব্লক করতে হবে, অর্থাৎ অনেক টিভি চ্যানেল আছে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গায় আছে সেই সব জায়গাগুলো ওই চ্যানেলগুলো কোথায় কোথায়, কারণ এর অনারের সামনে পড়লে আপনার স্ট্রাইক মেরে দেবে। ওকে, এই জন্য এইগুলো সেই সব জায়গাগুলো সিলেক্ট করে করে মুম্বাই যদি যান, এখানে যদি মুম্বাই লেখেন, ওকে, এখানে মুম্বাইয়ের মধ্যে অনেক সিটি আছে মহারাষ্ট্র মুম্বাই বিভিন্ন জায়গায়, এইসব জায়গাগুলো আপনাকে ব্লক করতে হবে। ব্লক করে দেওয়ার পর এগুলো সেভ দিয়ে তারপর আপনি কাজ করবেন, ইনশাল্লাহ 100% আপনি অনেকটা সফলতা পাবেন। আর একদিনই যে সফলতা পাবেন এরকম না, সেটা হচ্ছে আপনার মেহনত করতে করতে আপনি স্মার্টনেস, আপনি একটা ভিডিও লাগালেন সেখানে একটা ভুল হলো সেখান থেকে এটা ইনক্রিজ হলো, অর্থাৎ ভুলটা ইনক্রিজ হয়ে আপনি কিন্তু ওখান থেকে কিছু না কিছু শিখতে পারেন। যারা পেজের ওপরে সব ভিডিও লাগায় তারা অনেক মেহনত করেছে, অনেক পেজ উড়ে গেছে তারপরে কিন্তু সফলতা পেয়েছে। ওকে, এই জন্য আমি যে সিস্টেমগুলো বললাম এগুলো সেম আমরাই করি, সেই জিনিসটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম, যেহেতু আমার পেজ চ্যানেলে কিন্তু ইউটিউব রিলেটেড কিংবা ফেসবুক রিলেটেড ভিডিও বেশি আসে, আর বেশ করে ফেসবুক পেজের ওপরে আমি কাজ করি বেশি, এই জন্য আপনাদের এই ট্রিক্সটা দিলাম যে জিনিসটা আমরাও কাজ করি। এখানে অনেক মেহনত আছে, সেসবগুলো দেখাতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কারণ আমরা যখন একটা পেজের ওপরে একটা ক্রিকেট ম্যাচ লাগাই সেখানে 1-1.5 ঘন্টা শুধু সেটিংসের ওপরে যায়। ওকে, তারপরে আপনারা যারা স্মার্ট আছেন আর পেজের ওপরে অলরেডি কাজ করতেছেন, মনে করি যে আমার এই কথা অনেকের অনেক রকম কাজে লেগে যাবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে নেবেন, আর ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যান। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।